হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আবারও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটি আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য যারা স্টুডেন্ট, কারণ আমার স্টুডেন্ট বন্ধুদের কিছু পার্সোনাল ডাটা থাকে এবং তাদের কিছু ইমেজেস এবং ভিডিওস থাকে তারা লুকিয়ে রাখতে চায়। হ্যাঁ ফ্রেন্ডস, তারা তাদের যে স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনের মধ্যে তারা সে সমস্ত ফাইলকে লুকিয়ে রাখতে চায়। তবে তারা এমন কোনো অ্যাপস তারা চায় যে অ্যাপসটি তার ফোনের মধ্যে থাকবে কিন্তু কেউ দেখেও ভাবতে পারবে না যে তারা সেই অ্যাপসটির মধ্যে তাদের পার্সোনাল ডাটাগুলিকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ ফ্রেন্ডস, সেই অ্যাপসটি আজ আমি নিয়ে চলে এসেছি, যেই অ্যাপসটি আপনার ফোনের মধ্যেই থাকবে। আপনার ফোনটা যদি কেউ অপারেট করেও সে কিন্তু ভেবে উঠতে পারবে না যে আপনি আপনার পার্সোনাল ডাটাগুলি এই অ্যাপসটির মধ্যে রেখেছেন বা রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখাই আজকে এই অ্যাপসটির কিছু কাজ। বন্ধুরা, আজকে আপনাদের যে অ্যাপসটিকে পরিচয় করাবো সেই অ্যাপসটি হলো ক্যালকুলেটার। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে ক্যালকুলেটারের মধ্যে আবার কি করে আমি আমার ফটো বা ইমেজেসকে আমি লুকিয়ে রাখবো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই অ্যাপসটি আমার শুধুমাত্র সেই সমস্ত বন্ধু যারা স্টুডেন্ট। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, কারণ প্রত্যেক দিন নতুন নতুন আপডেট শুধুমাত্র বন্ধু টিউটোরিয়ালই আপনাদের জন্য নিয়ে আসে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে আপনাকে যে ক্যালকুলেটার যে অ্যাপসটি আমি বলছি সেই অ্যাপসটির মধ্যে যে আপনি পার্সোনাল ডাটাগুলি যে লুকিয়ে রাখবেন তার জন্য আপনাকে এই প্লে স্টোর থেকে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে আমার VIP ফল্ট ক্যালকুলেটার প্লাস। এটি আপনি সার্চ বক্সে টাইপ করুন, টাইপ করার পর এটিকে সার্চ করুন। দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডে একটা অপশান আসছে, যে অপশানটি VIP ভল্ট হাইড পিকচার্স বলে লেখা রয়েছে, এটিকে আপনি ক্লিক করবেন। এটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন গ্যালারি ভল্ট, ক্যালকুলেটার ভল্ট অ্যান্ড ফটো লক, কিপ সেফ হাইড প্রাইভেট ফটো অ্যান্ড ভিডিও। এটি বর্তমানে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। অ্যাপসটি খুবই জনপ্রিয় একটা অ্যাপ, যে অ্যাপটা আপনার ফোনে থাকলেও সাধারণত কেউ ভেবে উঠতে পারবে না যে ক্যালকুলেটারের মধ্যে আবার কী করে পার্সোনাল ডাটাগুলি কীভাবে হাইড করে রাখা যায়। চলুন বন্ধু দেখি। তো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার পর আপনাকে যেটি করতে হবে ওপেন অপশানটিকে অবশ্যই ক্লিক করতে হবে। ওপেন অপশানটিকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটার প্লাস বলে একটা আপনি লোগো দেখতে পেলেন, ক্যালকুলেটারটা নর্মালি ওপেন হয়ে গেছে। যদি আপনার ফোনটি আপনার কোনো গার্জেন বা কোনো টিচারের হাতে থাকে, টিচার নর্মালি কিন্তু এখানে ক্যালকুলেশন করবে, যেমন 2 5 × 4 = 100, 100 + 100 = 200। আপনার টিচারের হাতে যদি ফোনটি থাকে সে কিন্তু এই অপশানটিকে ক্লিক করলে বা অ্যাপটিকে ক্লিক করলে সে কিন্তু নর্মালি একটা ক্যালকুলেটারের উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে শুধুমাত্র ক্যালকুলেশন করতেই অ্যাপটি কাজে লাগবে। কিন্তু আমার স্টুডেন্ট বন্ধুরা এই অ্যাপটি যদি ইউজ করে তারা কিন্তু তাদের পার্সোনাল ডাটাগুলি খুব সহজে অপারেট করতে পারবে শুধুমাত্র একটা পাসওয়ার্ডের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বা ইনস্টল করার পর ওপেন করবেন তখন আপনার কাছে একটা 4 ডিজিটের পাসওয়ার্ড চাওয়া হবে। সেই পাসওয়ার্ডটি আপনি নিজের পছন্দ মতো চুজ করবেন। আমি অলরেডি এটা দিয়ে রেখেছি বলে এই অপশানটি শো করলো না, কিন্তু আপনি যখন এটি প্রথম ইনস্টল করে ওপেন করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ড যে অপশানটি রয়েছে এটি আসবে এবং নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করে রাখবেন। কারণ আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে রাখছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনার পার্সোনাল একটা নাম্বার, যে নাম্বারটি দিয়ে কিন্তু আপনি আপনার ফটো বা যে সকল ভিডিওগুলো রয়েছে আপনি কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। যেমন আমি যে নাম্বারটি দিয়ে রেখেছি 1947, এটি আমার নাম্বার, এটি দিয়ে আমি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কিছু ভিডিও এবং ফাইল আমি লুকিয়ে রেখেছি, তো এরকম আপনিও রাখতে পারবেন। এর জন্য আপনাকে যেমন এখানে একটা মেন অ্যালবাম দেখতে পাচ্ছেন আপনি, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে একটা প্লাস অপশান দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনটি ক্লিক করবেন।
প্লাস বাটনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন খুলেছে, গুগল ড্রাইভ, ক্যামেরা, ইম্পোর্ট ফটোজ। আপনি ইম্পোর্ট ফটোজ ক্লিক করবেন, কারণ ওখান থেকে আমি ফটোগুলি এখানে নিয়ে আসব। এখানে ডাউনলোড অপশনের মধ্যে আমি গেলাম, এখানে অনেকগুলি আমি আমার ফটো রয়েছে। এই ফটোগুলির মধ্যে সাপোজ হয়তো আমি এই ফটোটিকে আমি নিয়ে যাব এবং ওই এই ফাইলটিকে বা এই ফটোটিকে আমি লুকিয়ে রাখতে চাই। এটাকে নর্মালি ক্লিক করলে একটা রাইট অপশন, রাইট যে ক্লিক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি কিন্তু চলে আসবে। এরপর আপনাকে যেটি করতে হবে, এই ইম্পোর্ট অপশনটি আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ান ফাইলস আর নাও সিকিউর, দেখতে পাচ্ছেন দুটো ফটো আমার অলরেডি ছিল, তার সঙ্গে আরেকটা ফটো কিন্তু আমার চলে এসেছে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ফোনে ভিডিওস, ফটোস এবং ফাইল যে কোনো আপনি কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। এখানে আপনি সেম প্রসেস ভিডিও অপশনে ক্লিক করেও আপনি এই প্লাস চিহ্নতে ইম্পোর্ট থেকে যেও আপনি কিন্তু এখানে ইম্পোর্ট করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার পার্সোনাল ডাটাগুলি খুব সহজে এখানে লুকিয়ে রাখতে পারবেন। এই অ্যাপসটি আপনার ফোনে থাকলেও কিন্তু কেউ বুঝে উঠতে পারবে না যে ক্যালকুলেটারের মধ্যে এত কিছু রাখা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, এই ধরনের নতুনত্ব ভিডিও, টেকনোলজি এবং এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য অবশ্যই বন্ধু টিউটোরিয়ালের পাশে থাকুন এবং বন্ধু টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।